হ্যালো ফ্রেন্ডস, আমার আজ বেঙ্গলি পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের আজকে কালী পুজো, তাই সবাই সব কিছু রেডি করছে। এখানটা আমার দিদি একটা উনুন বানাচ্ছে, এটা আমাদের প্যান্ডেল, এই আমাদের প্যান্ডেলটা, এটা পুরো রাস্তার পাশেই হয়, তো রাস্তায় আমাদের আলপনা করা হয়েছে, রাস্তায় আলপনা করেছি। সবাই দাঁড়িয়ে আছে, আমাদের পুজো 12:30টার সময় হবে, তাই এখন সব কিছু আমরা রেডি করে রাখছি। এখানে আলপনা দেওয়া হচ্ছে, আর এটা আমাদের ঠাকুর, আর এখানে এরা সবাই ফুলের মালা তৈরি করছে। এই ফুলগুলো এরা খুব ভোরবেলা গিয়ে তুলে নিয়ে এসেছে, এগুলো দিয়ে মালা করা হবে, ঠাকুরকে দেওয়া হবে গলায়। আমাদের আলপনা পুরো দেওয়া হয়ে গেছে, আমাদের প্যান্ডেলটা খুবই ছোট। খুব সুন্দর আলপনা দেওয়া হয়েছে, আমরা রাস্তার সাইড দিয়েও দিয়ে দিয়েছি, পুরো রাস্তার পাশেই পুজোটা হয়। এখানে মাটিতে মাটি খুঁড়ে এখানে উনুন তৈরি করা হচ্ছে, কারণ পুজোর সব জিনিস রান্না করা হবে, তো পুজোর জিনিস রান্না করা হলে নতুন করে উনুন করতে হয়, নাহলে এমনি সব উনুনে তো সবসময় মাছ মাংস রান্না করা হয়, ওই জন্য এখানে নতুন উনুন করা হচ্ছে, এটাই সব ঠাকুরের জিনিস তৈরি করা হবে। এই উনুনটা তৈরি হয়ে গেছে, এটা আমার দিদি করছে। আর এইগুলো দিয়ে সব এই জ্বালানি দিয়ে এটা মানে রান্না করা হবে। আর এখানে সবাই খই বাচ্ছে, কারণ খইয়ের মধ্যে তো অনেক সময় ধান থেকে যায়। আর এই নারকেল গুঁড়ো দিয়ে নাড়ু তৈরি হবে পুজোর, সব বাড়িতেই তৈরি করা হয়, সবাই রেডি হয়ে চলে এসছে। সবাই নারকেল কুড়াচ্ছে, এখানে এই পুজোর সব ভোগের রান্না শুরু হয়ে গেছে। আমাদের পুজোটা খুব মজা হয়, এবং সবাই মিলে কাজ করে, সবাই খুব হেল্প করে। এখানে সব বাচ্চারা নাচ করছে, গান চলছে, এখানে খই জড়ানো হয়ে আছে, মোয়া বানানো হয়েছে, নাড়ু, নারকেলের নাড়ু হয়েছে, চিড়ের নাড়ু, আর এখানে সবাই মিলে লুচি ভাজছে। এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি, এরপরে আমি পুজোর যে পুজো হবে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব।